হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, পুরো ভিডিওটা সবাই দেখবে, কেউ স্কিপ করবে না। কমেন্ট, শেয়ার, লাইক করতে প্লিজ ভুলো না। লক্ষ্মী পুজোর দিন সকাল সকাল আমার যেরকম ডেইলি রুটিনের আমি খাওয়াতে বেরোই ডগিদের, তো আমি সেরকম খাওয়াতে গেছিলাম। আর এবার তো একটা ভীষণ ভালো ব্যাপার ছিল যে আমার দুইবারই পুজো ছিল, কিন্তু শ্বশুরবাড়িতে অতটা দায়িত্ব নিতে হয় না, সবটাই শাশুড়ি মাই সামলান। আমি ওই বলে না একটু ধুনো দেওয়া, তো আমি সেটাই করি। আর আমার বাড়ির দায়িত্বটা ছোট থেকে তো আমি নিয়ে নিয়েছি, আর আমার খুব ভালো লাগে, বিশেষ করে আমার ঠাকুরের কাজকর্ম করতে খুব ভালো লাগে। তো কুকুর খাইয়ে ফেরার পথে ভাবলাম বাজারটা একটু ঘুরে যাই, আর বাজারটা একদম আমার বাড়ির গায়ে, জাস্ট এক মিনিট বাড়ি থেকে পরিষ্কার দেখা যায়। তো যতদিন আমি বাজারে যাই এদিক ওদিক সেদিক ঘুরতে থাকি, আর যাওয়াটা সত্যি বলতে গেলে ভিডিও করার জন্য, কারণ কেনাকাটা কিছুই করার ছিল না। মা আগের দিন নিয়ে এসেছিল, মা খুবই অসুস্থ, কিন্তু আমার মা বসে থাকা একদমই মানুষ নন, তো উনি যথারীতি ওনার কাজ উনি করে যাচ্ছেন। ওনার কোথায় কী কিনতে হবে না কিনতে হবে উনি কখনোই মেয়েকে বলবেন না, যদি ওনার খুব কষ্ট না হয়। তো সে মতো আমি বাজার থেকে ঘুরে আসার সাথে সাথে মা বলে যে যা স্নানটা করে নে, করে তুই আলপনাটিতে বসে যা। যথারীতি আমি আলপনাটিতে বসে গেছিলাম, আর আলপনাটা আমার ভীষণ আনন্দের, কারণ ওই যে বললাম ছোটো থেকে ড্রয়িং করতে ভীষণ ভালোবাসতাম আমি। প্রতিটা ঘরে দুয়ারে দুয়ারে আলপনা দিচ্ছিলাম, মা বারবারই বলছিল বাবাই বেশি ভরাবি না বেশি ছড়াবি না, তাহলে কিন্তু আমার মুছতে খুব কষ্ট হবে, কারণ দেওয়ার বেলা আমি কিন্তু সেটা পরিষ্কার করার বেলা কিন্তু মা, সেটা আর আমি করি না। না একদমই সত্যি তাই, মার খুবই কষ্ট হবে, কারণ মার শরীরটা ভীষণই খারাপ, একের পর এক প্রচুর ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনো রকম সেরকম ভালো কোনো রেজাল্ট পাচ্ছি না। যাই হোক, মোটামুটি আমার আলপনা দেওয়া প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, তারপরে গিয়ে দেখলাম বড় মাসি ফল কাটছে। বড় মাসির ফল কাটার সাথে সাথে মাকে দেখলাম সব গুছাচ্ছে ঠাকুর ঘরে। মা ঠাকুর ঘর গুছানোর সাথে সাথে আমাকে বলে তুই তাড়াতাড়ি শাড়িটা পরে রেডি হয় না, কারণ বেসিক্যালি আমাদের বাড়িতে না কোনো ব্রাহ্মণ দিয়ে খুব একটা পুজো করানো হয় না। কোনো বছর যদি খুব একটা বড় করে হয়, এবছর খুব একটা বড় করে হয়নি, কারণ মার শরীরটা খুব একটা ভালো নেই প্রথমেই বলেছি। তো যখনই বড় করে হয় তখনই ব্রাহ্মণকে বলা হয়, আদারওয়াইজ আমি পাঁচালি করে লক্ষ্মী পুজোটা করে নিই, আর আমি পাঁচালি করতে ভীষণ ভালোবাসি। প্রতি বছরই দেখবে তোমরা খেয়াল করবে আমি বলে থাকি যে আমি পাঁচালিটা পড়ি। তো মা যথারীতি ব্রাহ্মণকে রেডি করে বসিয়ে দিয়েছিল, আর আমাদের বাড়িতে শিউলি ফুল গাছ মানে হতে পারে অনেকটা ছোট, কিন্তু এত ফুল হয় 6-7 ঝুড়ি যে আমাদের বাড়িতে ঠাকুর পুরো ঢেকে যায়। তো শিউলি ফুল দেখে মনটা এত আনন্দ হয়ে গেছিলো, তাই ভাবলাম যে শিউলি ফুলগুলোকে নিয়ে একটা ভিডিও করি, সেটাও করলাম। তারপর তোমরা খেয়াল করে দেখো আমি বসে বারবার মার দিকে তাকাচ্ছি, কারণ মাকে বারবার বলছিলাম যে বলো এটা বলো ওটা বলো সেটা বলো, এটা কীভাবে করবো ওটা কীভাবে করবো, মা যথারীতি বলে বলে দিচ্ছিল, আমি সেভাবেই করছিলাম। বেশ ভালো লাগছিল, মনটাও খুব আনন্দ, আর দেখবে ঠাকুরের কাজ করতে যাওয়ার সময় না মনটা খুব ভালো লাগে, যে কোনো ঠাকুরের পুজোতে দেখবে যখন তুমি করবে মনটা খুবই ভালো লাগে। মোটামুটি এভাবেই আমার লক্ষ্মী পুজোটা খুব ভালো কেটেছে, তার সাথে সাথে আরতি করা, ঠাকুরের নাম করা, পাঁচালি পড়া তো অবশ্যই আছে, সব কিছু করে আমার লক্ষ্মী পুজোটা খুবই ভালো কেটেছিল, ভীষণ ভালো। তারপরেও শ্বশুরবাড়িতে যাই, শ্বশুরবাড়ির পুজোটাও থাকি, খুব খুব ভালো লাগে। তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো সবাই কমেন্ট করে জানিও, আর শেয়ার করতে ভিডিওটা প্লিজ ভুলো না। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, টাটা।